অত্যন্ত আনন্দিত আমরা বেঁচে থাকবো এবং আমরা অত্যন্ত দাউদা মাহমুদ সঙ্গীত বিদ্যালয়টি রক্ষা হবে এবং আমি আবার আশাবাদ ব্যক্ত করছি এটা রক্ষা হবে। আমি সেদিন শহীদ মিনারে যখন মেয়র মাননীয় মেয়রের আশ্বাস পেলাম ওদিনই আমরা ঘোষণা দিয়েছি আওতা মাহমুদ সঙ্গীত বিদ্যালয় রক্ষা হবে। যেমন সারা বিশ্বে অনন্য অসাধারণ একটি গানের জন্য আশাবাদ আওতা মাহমুদ যেমন ভাষা সৈনিক সাথে সাথে তিনি মুক্তি যোদ্ধা তিনি অন্তর্ধান হন 30 আগস্ট তিনি অনন্য অসাধারণ বিষয় বরিশালবাসী আমি বিশেষ করে 19 নম্বর ওয়ার্ডে স্কুলটি আছে আগে আমি কখনো জানতাম না আমি যখন শুনলাম আমি চুপ করে বসে রয়েছি যে দেখি কি হয় কারণ আমি সাংস্কৃতিক অঙ্গনের আপনাদের সবকিছুর সাথে আমি সবসময় যেটা যে সমস্যা হয়েছে আজকে মেয়র হয়েছি 1 বছর আপনি আজকে প্রায় 7-8 বছর আপনাদের প্রতিটি পদক্ষেপের সাথে আমি সম্পৃক্ত ছিলাম ভালো পদক্ষেপের সাথে আমি আপনাদের সম্পৃক্ত ছিলাম এবং আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ আমি আমার শক্তি বলেন আমার শ্রম বলেন আমি দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সব বিষয়ে। লক্ষ্যের বিষয় যে এটি 19 নম্বর ওয়ার্ড এটা আমি কেন জানলাম না নিশ্চয়ই কারণ আছে এখানে আমি এখন মেয়র এই শহরে আমার ওয়ার্ডের স্কুল এখানে এত বড় একটা ঘটনা ঘটতেছে আমি জানবলাম মানে কি আমি জড়িত হয় আর না হলে এমন এমন কিছু করার পরিকল্পনা আছে হয় আমি জড়িত আদারওয়াইজ এখানে এমন কোনো পরিকল্পনা আছে যে আমি আসলে সেটা ব্যাহত হবে বুঝতে পারছি আপনাদের তো এই কথা চিন্তা করে আমি চুপ করে বসে দেখতেছিলাম যে দেখি পর্যবেক্ষণ করে কি হয় তখন শুনলাম যে ডিসির কথা শুনলাম আরো অনেকের কথা শুনলাম আমার কথা হলো যেই হোক কেউ তো আমাদের চেতনার জায়গার উর্ধে না বাংলাদেশের থেকে তো আর বড় না আমাদের সবার আগে তো বাংলাদেশ আব্দুল হাই সেনি আমাদের নাম দেখছেন আপনারা হয়তো আমার চাচারা হয়তো আমার উপরে রাগ হয়েছিল এটা নিয়ে কথা বলার কিছু নাই তো এটা পার্ট অফ এই যে ষড়যন্ত্র যে আপনি দেখছেন আজকে পেঁয়াজের দাম বেশি লবণের দাম বেশি অমুকের দাম বেশি তমুকের দাম বেশি অমুক হইতেছে পদ্মা ব্রিজে গলাকার তেল হইতেছে কাটা লাগবে সেগুলিরই এই এই এটা হচ্ছে এই সরকারের যে কর্মকাণ্ডকে ব্যাহত করার একটি ষড়যন্ত্রমূলক একটা এত বড় একটা ঘটনা প্রধানমন্ত্রী নিজে বলছেন যে এটা এখন প্রচার এখন প্রকাশ করার কি হইলো আর আমরা দুঃখ প্রকাশ করছি যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আমার মুক্তিযুদ্ধ মন্ত্রী প্রধানমন্ত্রী স্বয়ং নিজে তারপরে তো এটা নিয়ে হইচই করার এখানে তো রাজনৈতিক কোনো বিষয় নেই